বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষিত শিক্ষিত নামের নর পিসাস, অশিক্ষিত বর্বর, ওরা বাজান তোফা জেলের আটকাইয়া মোবাইলের মধ্যে ভাই রাইতে সার্চ দিয়া দেখো এমন ভাবে বাবা মানুষের মানুষ কি মারতে পারে, হাতের উপরে বাবার রড দিয়া সাইপা ধরছে, গিরা গুলা টাস টাস করে সুইটা গেছে বাবা এমন জোরে জোরে মারছে, এতে ছেলেটারে বাবা একদম বাইরে ফেলাইল, ও বাবা দুনিয়ায় যার কেউ নাই তার বাবা দুনিয়ায় কিছু নাই, মা বাবা যদি না থাকে তার কিছু নাই বাবা, জোরের ভাই হইল ডান হাত, ভাই হইল ডান হাত, ভাই বলিয়ার বন্ধুরে বলি কেউ তোমার আপন না, ভাবিয়া চিন্তা করিয়া দেখলাম রে মাওলা ওই অন্ধকার কবরে আপনি সারা কেউ আর আপন না, দিন গেল মোর হাতে চলতে রাত্রি গেল ঘুমে ঘুমে, ওই কবরের কামাই কিছুই করতে পারলাম না, এ ঘরের মা বোনেরা চোখে যদি পানি না আসে মা, টিভি সিনেমা মোবাইল দেখতে দেখতে চোখ পাথর ভেজে গেছে মা গো, মনের বোঝাও রে মা এই ঘরের ভিতরে রঙিন শাড়ি পরিয়া নতুন বউ হইয়া দিন আসসালাম, এলাকার মেয়ের আমাকে দেখতে আসছিল মুখে পান তুলিয়া গেছিল, আবার এমন একটা দিন আসবে এই ঘর থেকে সাদা ধপ ধপে পাঁচখান কাপড়ের প্যাকেট বানাইয়া বের করে দেবে, সেদিন ছেলেরা কাঁদবে মামা বলে মেরা, কাঁদবে মামা বলে আর তোমাগো সারা দিতে পারবা না, আল্লাহ জিকিরের নূর সিনার ভিতরে ঢুকাই দেন, আপনার মারেফাতের বাতি কলবে জ্বালাই দেন আল্লাহ, যারা রাস্তাঘাট থেকে পাগলের মতো আসতেছে আপনি তাদেরকে মাহরুম করিয়েন না আল্লাহ, এ আল্লাহ মাগরিব থেকে যারা বই রয়েছে আমাদের গুনাহ মাফ করে দেন, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ما شاء الله ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين দরদ মাখা কণ্ঠে মহব্বতে আদব ভক্তির সাথে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিনা সাইয়্যিদিনা এদিকে একবার মিন ওয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। যুবক ভাইরা, দয়াল নবীর আদব মান শান রক্ষার্থে দরুদের সময় বসতে হয়, দরুদ শরীফ পড়েন আর আদবের সাথে বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিনা ওয়া শাফিইনা ওয়া হাবিবানা একটু কহিন সুরে পড়েন, এদিক ওদিক চাইন না। দরুদ শরীফ পড়লে তৎনগদ দশটা রহমত আরশ থেকে নাজিল হয়, কথা বাংলা বুঝেন? দশটা বিপদ এই মুহূর্তে কাটা যাইবে, দশটা মর্তবা এখনই আল্লাহ বাড়াই দেবে, আপনার এলাকায় মান সম্মান নাই, আল্লাহ বাড়াই দেবে কালকে থেকে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, বাইরে বসেন আদবের সাথে হুজুর পাকের মহব্বতে বসেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়ালাইহি ওয়া সাহবিহি ওয়া বারাক। সকলের পায়ে আমার হাত, একদম পাও দমলাম আপনার, হুজুর পাকের মহব্বতে বসেন। দরুদ শরীফের সময় বসতে হয় এবং আদবের সাথে বসতে হয়, কারণ আপনার ছবি এই মুহূর্তে রওজায়ে পাকে দেখানো হইতেছে, ডাইরেক্ট জিন্দা নবী আপনাকে দেখতেছে। এখন আপনি পা এইভাবে দেবেন না বাসের সাথে দেবেন, এটা আপনার ব্যাপার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিনা ওয়া শাফিইনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এভাবে একটু ঠান্ডা বিলি পড়েন তো, সাইয়্যিদিনা ওয়া নবিনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর মহব্বতে বসো না, বিভিন্ন তরিকতপন্থী ভাই যারা আছেন একটু মহব্বতে, ইল্লাল্লাহ, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ চারে তিন হাত নৌকার মাঝি কি আছে পূজি তোমার এমন সাগর পারি দিবে তুফান পাহাড় বরাবর। মরহুম হাজী ইদ্রিস আলী সাহেব, তিনি সহ এলাকার সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় একদিন ব্যাপী বিশাল ওয়াজ মাহফিল ও হালকা জিকিরে দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি মুয়াজ্জাজ মুকাররম মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন সাদেকিন সালেহিন মুহিব্বিন, আমার মুরব্বীগণ, কলেজের টুকরা যুবক ভাই, সমবয়সী আমার বন্ধুবর যুবক যুবকেরা, ছোট ছোট আমার ভাইরা, পর্দার আড়ালে আবেদা জাহেদা জাকেরা শাকেরা সালেহা মাগুনেরা, সবাই সবাই উঁচু আওয়াজে শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাই, বর্তমান পরিস্থিতি এমন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামত আসার আগে আগে মুসিবত এমন কায়দায় মানুষের উপরে পতিত হইবে, একটা তাসবি যদি কাইটে দেওয়া হয় তাসবির দানাগুলো যেমন পড়তে দেরি করে না, টপ 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 করে একের পর এক পড়তেই থাকে, ওইভাবে ওইভাবে বিপদ আপদ বালা মুসিবত আমার উম্মতের উপরে একের পর এক পড়তেই থাকে। ইমান রাখার ব্যাপার আল্লাহ হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন আদব ভক্তির সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলছেন ইমান রাখা এমন অবস্থা হইবে হাতের ভিতরে গরম আন্ডা আগুনের কয়লা, রাখা যেমন কষ্টকর হইবে শেষ জামানায় ইমান রাখা তদ্রূপ কষ্ট হইবে, সেই অবস্থায় আসছে না। বাংলাদেশের মধ্যে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম আমাদের হৃদয়ের স্পন্দন, সব মসজিদ ওই মসজিদকে ফলো করে, কথা হয় না?
সেই মসজিদের ইমাম মাঝে মধ্যে হয় ভণ্ড, মাঝে মধ্যে আবার হয় কারো দালাল, মাঝে মধ্যে হয় আবার ইমাম নাই, কথা কয় না কেন? আজকে যে অবস্থা মোবাইলের মধ্যে দেখছেন না আপনারা, এই অবস্থা দেখছেন? অনেক মনে গ্রামের মানুষ তো জানে না, মোবাইল যারা চালায় তারা জানে, তারা জানে বাইতুল মোকাররমে মসজিদের ভিতরে একদল আরেক দলের মসজিদের মধ্যে বসে জুতো মারামারি, জুতো মারামারি। একদল বলতেছে ইমাম আমাদেরটা থাকবে, আগেরটা আর একদল বলতেছে ওটা বাদ, বর্তমানে আমাদেরটা থাকবে। এইভাবে করে জুতা এই দলে মারছে, ওই দলের ওই দল মারছে এই দলের এই দলের। এ বাবারা বলেন, এই অবস্থা দেখলে বিধর্মীরা হাসে না, কথা কয় না? বিধর্মীরা হাসে, বলে সি 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 সি, এই হইল ইসলাম ধর্ম? ধর্ম ওদের ধর্মীয় উপাসনালয়ের ভিতরে তো যুদ্ধ চলে, যুদ্ধ চলে। সেখানে এমন পরিস্থিতি হয়েছে, মানুষ মারছে রক্তে লাল, মসজিদ রক্তে লাল হয়ে গেছে, এই সেই জমানা, সেই জমানা। এ মুসল্লিরা শোনেন, এই এই কুমিল্লা ক্যান্টনমেন্ট কোন জায়গায় জানি একজন ইমাম ধরা পড়ছে, ধরা পড়ছে, 14 বছর ইমামতি করছে, এরপরে ধরা পড়ছে, উনি একদম পাক্কা খাঁটি খ্রিস্টান, খ্রিস্টান। কি খবর? গরমের জ্বালা আবার বয়ান বোঝেন না নাকি? আমি কি বলছি, আমি কি বলছি, 14 বছর নামাজ পড়াইছে সে কি? আরে খ্রিস্টান না, খাঁটি পাকা খ্রিস্টান, জরকান নাউজু বিল্লাহ। 14 বছর মুসলমান তারা ধরতে পারে নাই, কেমন ভাবে চলছে, তাল মিলেই গিয়া, কথা কয় না কেন? বোঝেন কিছু? হ্যাঁ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মসজিদ থাকবে 5 তলা 10 তলা, মুসল্লি সহ ইমাম সবটাও কাফের থাকবে, সবটাও কাফের থাকবে, ইমাম সবটাও কি থাকবে, সবটাও কি থাকবে, কাফের 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 কাফের, গোটা মসজিদ, মসজিদ পুরা ইন টোটাল কাফেরে ভরা থাকবে। এটা কিয়ামতের আলামত, কথা ঠিক কি না? জোরে বলেন, হয় না এলাকায়? হয় না? তাহলে তোদের মসজিদে নামাজ পড়বো না, মসজিদ একটা কর্ম, টাকা পয়সা কম আছে, কম আছে, কুদ্দুস টাকা বাড়া, কথা কয় না? আজকে মসজিদ হইবে, আমার সাসার, আমার সাসারে বলে এই কথা, আজকে দিনের মধ্যে মসজিদ হইবে, কথা কয় না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাওবার ভিতরে ঘটনা আসছে, আল্লাহ নবী বলছে কিছু কিছু মসজিদ ভাঙিয়ে দেবা, যেগুলো মুনাফেকের তৈরি, কথা কয় না? মুনাফেকের একটা মসজিদ নবী ভাঙছে নিজের হাতে, সাহাবী গো বলছে ওই মসজিদটা ভাঙ, ওটা আল্লাহর মসজিদ হইতে পারে না, কথা ঠিক কিনা? জোরে বল। এই জন্য বাজানদেরকে বলবো পর্দালে মা বন্ধুরা বাজান, গরম বেশি না, এই আমরা মক্কা মদিনা থেকে আসছি, মক্কা মদিনায় গরম হইলে যে 40 সেলসিয়াস, 40 সেলসিয়াসের উপরে সবসময় গরম থাকে, সময় গরম থাকে, সেই দেশে মানুষ কেমন করে, পা রাখা যায় না, স্যান করি ওরে, এ আল্লাহর বান্দারা, তার থেকে আমরা ভালো আছি না? শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। طاعت توفيق طاعت همزه تو امانات الزاب همزه تو حقیقت سے تو دو دنیا بے خبر ہے دنیا قین و معش پر نظر ہے زرے بولن سبحان اللہ এই দুনিয়ার হাকিকত আগে জানেন, তারপরে দুনিয়ার পাগল হন, নসের দুনিয়ারে একদম তালাক দিয়ে দেন, এই দুনিয়ার আগে হাকিকত জানবেন, হাকিকত জানবেন, এই দুনিয়াটা কি, দুনিয়াটা কি, বিষয়টা কি, বিষয়টা জানবেন, জানবেন, তারপরে এক আল্লাহর পাগল বলছে আল্লাহ হাকিকত সে তো দুনিয়া বে খবর হয় দুনিয়া তিন মাস পর নজর হায় আল্লাহ আল্লাহ জিকিরে হাকি মান হায় মুস্তফা কি নাত মেরে জান হায় আল্লাহ 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 আল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিছনের লোকেরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন তো নবীর শানে দরুদ পড়তে মনে চায় না। কপালপুরা একদল কপালপুরা বাইরে গেছে, দরুদ শরীফ পড়তেই চায় না। কথা ঠিক কিনা জোরে বলেন। এখন বর্তমানে মাস কি মাস চলে জানেন তো বলেন কি মাস রবিউল আউয়াল মাস। এই মাস আমার দয়াল নবীর আগমনের মাস। সুবহানাল্লাহ, জোরে হইলে না। তলাআল বাদুর আলাইনা মিন সানিলিয়াতিল বিদা ওয়াজাব শুকুর আলাইনা মাদা লিল্লাহ দা। আমার দয়াল নবী এই মাস আগমন করছে, এই মাসে, বর্তমান মাসে, এই মাসে, এই মাসে 9 তারিখ অথবা 12 তারিখ, রবিউল আউয়ালের 9 অথবা 12 মতামত আছে। এই তারিখের মধ্যে দয়াল নবী সারা জগতের জন্য রহমত হইয়া আগমন করছে, বলেন সুবহানাল্লাহ। আবার এই তারিখ, এই তারিখ নিয়ে মতানৈক্য আছে, কিন্তু মাস নিয়ে মতানৈক্য নাই। মাস এই রবিউল আউয়াল মাসই, এবং বার সোমবারই, বলেন আলহামদুলিল্লাহ। এই মাসে আগমন করছে দয়াল নবীর আগমনে খুশি না বেজার, জোরে বলেন তো খুশি না বেজার। একদলে দেখবেন খুশি ঠেলায় জশ্নে জুলুস করে, মিছিল দেয় দয়াল নবীর আগমন শুভেচ্ছায় স্বাগতম, দাড়ি নাই। কথা ঠিক কিনা জোরে বলেন। নামাজ পড়ে না, রোজা থাকে না, মেসওয়াক চেনে না, ঢিলাকুলু বোঝে না, দস্তারখানায় আর বাহু ভাত খায় না। কথা ঠিক কিনা জোরে বলেন। অত দূরে কথা, বাফি ভাত খায় না দস্তারখানায়, ও জশ্নে জুলুস করে দয়াল নবীর আগমন শুভেচ্ছায়। এইদের আবার বিরোধী আমরা করি না, আমরা মিলাদুন নবীর পক্ষে আমরা চাই গোটা তামাম বাংলাদেশের প্রতিটা জেলায়, প্রতিটা থানায়, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ঘরে ঘরে দয়াল নবীর মিলাদ এবং সেরাত মাহফিল হইবে। কত কানা মিলাদুন নবী ওলাদেরকে তিরস্কার কইরা সাইট করে দেবেন, তারপর আপনি এই মাসে সেরাত মাহফিল করবেন না, তাহলে বোঝা যাইবে ওই মিলাদুন নবীওয়ালারা কিন্তু আস্তে আস্তে ওদের পরিধি বাড়াইবে। আপনি যদি ওদের বিপরীতে সেরাতুন নবী মাহফিল করেন, আল্লাহর রহমতে সিরাত কি জিনিস এইটা বাতেলেরাও বুঝতে বাধ্য হইবে। সেরাতুন নবী বললে হবে না তো, সিরাতুন নবীর মাহফিল দেওয়া লাগবে, সিরাতুন নবীর মাহফিল। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি লেখছে, যেই গ্রামে দয়াল নবীর পবিত্র জীবনী আলোচনা হয় ওই গ্রামে 100 বছরের মধ্যে কোনো বিপদ আপদ বালা মুসিবত হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর পবিত্র জীবনী যেই এলাকায় আলোচনা হইবে, যেই জায়গায়, যেই বাড়িতে, যেই গ্রামে আলোচনা হইবে, 100 বছরে কোনো বিপদ আপদ বড় ঘটবে না, বলেন সুবহানাল্লাহ। কথা বোঝে, মিলাদুন নবী আমার দয়াল নবীর জন্ম বৃত্তান্ত, আর সিরাতুন নবী হইল আমার দয়াল নবীর জীবনী। 40 বছরের থেকে শুরু কইরা 63 বছর পর্যন্ত ওই 23 বছর সিরাতুন নবী, বলেন সুবহানাল্লাহ। আর এ আল্লাহর বান্দারা পর্দালের মা বোনেরা ভজন রে আল্লাহু আকবার, 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার সবহে সাদিক এর আগে আগে দুনিয়ার ভিতরে যেদিন দয়াল নবী পদার্পণ করল, ওই দিন থেকে বাজান 40 বছর পর্যন্ত, ওই এত বড় লম্বা টাইমটাকে মিলাদুন নবী বলা হয়। 1 থেকে 40 বছর পর্যন্ত এতটুকু এই টাইমটাকে কি বলে, বলেন বলেন বয়ান করুন সামনে মজার বয়ান। আল্লাহু আকবার কন, আগে একটু কথাবার্তা বলি দেখি কার কি বুঝ আছে। আল্লাহু আকবার কন না, একদম যেদিন দুনিয়া আবির্ভাব করছেন ওদিন থেকে 40 বছর পর্যন্ত কি বলেন মিলাদুন নবী, কি নবী, 40 বছর থেকে যেদিন ওহি নাজিল হয়েছে ওই দিনের থেকে 23 বছর, বাকি 23 বছর সিরাতুন নবী, বলেন মিলাদুন নবী বেশি না সিরাতুন নবী বেশি? 40 বছর মিলাদুন নবী বেশি না? বোকার মাথায় ধরে না যে মিলাদুন নবীও লাগবে, সিরাতুন নবী লাগবে ফরজ। আল্লাহু আকবার, মিলাদুন নবীও লাগবে
সিরাতুন নবী মানা অরস কথাটি কি নজরে পড়ে আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা তাকে সাহাবারা জিজ্ঞাসা করে মা গো আমার দয়াল নবীর জীবনী বলেন আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে সাহাবারা কোরআন কি পড়ো শোনা সাহাবাজ মাইন ডাকতে বলতেছে আম্মা জান কোরআন তোমরা পড়ি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে পুরো কোরআনটাই তোমার নবীর সিরা জোরে ডাক দানিয়া রাসূলুল্লাহ জোরে ডাক দানিয়া রাসূলুল্লাহ তার কথাবার্তায় বুঝে নেবেন সেও নবীর শত্রু হইতে পারে পারে কি পারে না এ আল্লাহর বান্দারা পর্দালের মা বোন আমার যুবকেরা আমি আমার দয়াল নবীর মিলাদুন নবী আর সিরাতুন নবী এই দুইটারে মিলাইতে চাই একটারও ফালাইতে চাই না আপনারা কারা কারা রাজি মুসলমানেরা তো দিবেন মুসলমানেরা তো দিবেন মুসলমানেরা যারা ইমানি মুসলমান মানে ইমানদার মুসলমান তারা আতো দিবেন ইমানদার মুসলমান নারায় থাকবে নারায় থাকবি দূরত নবী মুস্তফা রে সময় যায় বড় দূরত নবী মুস্তফা বলেন বড় দূরত নবী মুস্তফা রে সময় যায় বড় দূরত নবী মুস্তফা আল্লাহ যখন ছিলেন একা ছিল না তার কোন শাখা তখন আল্লাহ যখন ছিলেন একা ছিল না তার কোন শাখা তখন আল্লাহ প্রকাশ হইতে যায় আপনা নূর হতে খোদা হাবিবের নূর কইরা জুদা আপনা নূর হতে খোদা হাবিবের নূর করলেন জুদা চশমারিল এসকের দরিয়ায় রে সময় যায় পরদরত নবী মুস্তফায় বলো আছে কেরা পরদরত নবী মুস্তফায় রে সময় যায় পরদরত নবী মুস্তফায় আল্লাহ আদমকে সৃষ্টি করে হুকুম দিলেন রুহুর তারে রুহু বলে মালিক সাই রুহু বলে রুহু বলে কেম রুহু বলে উহু উহু অন্ধকার দেখিয়া রুহু কাঁদিতেছেন উহু উহু অন্ধকারে থাকা বিষন্দায় রে সময় যায় পরদরত নবী মুস্তফায় বলেন পরদরত নবী মুস্তফায় রে সময় যায় পরদরত এবার নূরে মুহাম্মাদি আদমের কপালে দিলেন মাখি রুহ তুমি যাও না হেতা এবার নূরে মুহাম্মাদি আদমের কপালে দিলেন মাখি এবার রুহ যাও না হেতা রুহ বলে মালিক সাই এখন কোন চিন্তা নাই রুহ বলে মালিক সাই এবার কোন চিন্তা নাই আদম বড় সুন্দর দেখা যায় রে
সময় যায়, পরদরত নবী মুস্তফায়, পরদরত নবী মুস্তফায়ের সময় যায়, পরদরত নবী মুস্তফায়, ভেবে বলে সাবর নবী তুমি পারের কান্দারি, তুমি বিনে কোন গতি নাই, কঠিন হাসরের দিনে আখিরি পয় কাম্বার বিনে, কঠিন হাসরের দিনে আখিরি পয় কাম্বার বিনে, গুনাগারের কোন গতি নাই রে সময় যায়, পরদরত নবী মুস্তফায়, বলে না পরদরত নবী মুস্তফায় রে সময় যায়, পরদরত নবী মুস্তফায়, জ্ঞানী যারা বসবে তারা শুধু ইশারায়, এ জ্ঞানী যারা বসে তারা শুধু ইশারায়, অবুজ পাপি নাদানের বুঝাইবে কে আস কোথায়, তরকারি মতো তরকারি হইলে মা অল্প জালে সিজে, মানুষের জন্মে মানুষ হইলে দুই এক কথায় বোঝে, খ্যাত গুণে তার ফসল ভালো দুধের গুণে ঘি, বাপ গুণে তার বেটা ভালো মা গুণে তার ঝি, একুল ভাঙ্গে ওকুল ঘরে এই তো নদীর খেলা, সকালবেলায় ধনী বাবা ফকির সন্ধ্যাবেলা, ফেরাউনের লাশটা দেখলাম মোবাইলে মিশর জাদুঘরে, খায় না কোনো পোকামাকড় সবাই ঘৃণা করে, বড়র বড়াই করলে খোদার রহমত আসে না, নিজেকে ছোট মনে করিবেন সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আল্লাহ তাআলা থাকে সদা নম্রতার হৃদয়, কাক কালো কুকিল কালো কালো মাথার কেশ, উয়ার সাইয়া বেশি কালো চাচা তোর মনের হিংসা লেশ, নিন্দিতা নিন্দা দিতা আরো তিতা খর, উয়ার সাইয়া বেশি দিতা দুইশো দিনের ঘর, সরে ডাক দাও আমার আল্লাহ রে আল্লাহ, মরিস কাইতে ছাল বটে জিব্বায় লাগবে, আল্লাহর জিকির করবে যারা দিন দুনিয়ায় রাজা, আল্লাহ 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 আল্লাহ, আমার মুরবি বাজানের একটু এদিকে আগান তো, এদিকে একটু আগান, বেশি ঘন হইবেন না, ওই বেশি ফাঁকা জায়গাটা আগান, আল্লাহ 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 আল্লাহ, পায়ে ধরছি জবানটা খুইলে তারে ডাকেন না, আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আব্দুল্লাহ সাবেরি জানাই দিয়া সব কুমিল্লাবাসী দেখে বলিয়ে দিয়া আসো, মেঘনা থানার লোকদেরকে জানাই দিয়া সব আমার নবী নিজেই রহমান, আমার নবী নিজেই কি উনি রহমত নিয়ে আসে নাই, উনি নিজেই তো রহমত, আপনি বয়ান বোঝেন না, রহমত নিয়ে আসে নাই, নিজে ইনটোটাল পুরো বডি রহমত, আল্লাহ আকবার কর না, আল্লাহর নবী নিজে কি রহমত, নবী মক্কায় গেলে সুরার নাম হয় মক্কি, নবী যদি মদিনায় থাকে সুরার নাম হইবে মাদানি, আল্লাহ আকবার কর না, এ আল্লাহর বান্দা পর্দালের মা বোনারা, আমার নবী যদি লুঙ্গি পরে লুঙ্গির নাম হইবে লুঙ্গি মোবারক, গামছা পরলে গামছার নাম গামছা মোবারক, পাগড়ি পরলে পাগড়ির নাম মোবারক, টুপি পরলে দয়াল নবীর মাথার টুপির নাম টুপি মোবারক, জুব্বা গায়ে দিলে তার জুব্বার নাম জুব্বা মোবারক, লাঠি ধরলে লাঠির নাম লাঠি মোবারক, জুতা পায়ে দিলে সেটার নাম পবিত্র নালায়েন শরীফ, জুতার নাম নালায়েন শরীফ, জুতাও মোবারক, সুবহানাল্লাহ, তার শরীর থেকে নির্গত ঘামও মোবারক, আরো শুনবেন পেশাবও মোবারক, পায়খানাটাও মোবারক, নিজে লাউ খাইতে পছন্দ করতো লাউটাও মোবারক, জোরে করেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, নবী চেনে না এই জন্য তো মার খায়,
আর হুজুরেরা যদি এখনো ভালো না হয় হুজুরেরা মায়ের আরো খাবে কথা হয় না, এখনো যদি এক না হইতে পারে মায়ের খাইতে খাইতে ফিনিশ হয়ে যাবে কথা হয় না, সুখেই দেখতে পারে না এক হুজুর আর এক হুজুরের কথা হয় না, সুখেই দেখতে পারে না। এরা আবার মুরব্বী, এনারা আমাদের মুরব্বী, এরা আমাদের নেতা, আমাদের নেতা। আমি এখনো কোনো হুজুরদের দল করি না, আমি দল করি রিক্সা চালায়, ভ্যান চালায়, কৃষি কাজবাজ করে না, জাল ঠাল ধরে এই সমস্ত মানুষের দল করি কোন আলহামদুলিল্লাহ, কোনো হুজুরের দল আমি করি না। তা কি জানেন, এই খবর কিন্তু আবার মিডিয়া যাইতেছে, কোনো হুজুরের দল আমি করি কৃষক মজুমদার, ওই ঠেলা গাড়ি চালায় মাছ ধরে ওদের দল করি, কারণ হুজুরদের দল করি না কেন জানেন, হুজুরের এক হইতে পারে না কথা হয় না গা। وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا হে দুনিয়ার ইমানদাররা, তোমরা একে অপরে বিচ্ছিন্ন হইও না, তোমরা সবাই আমার রশি একত্রে ধরো। আল্লাহ নিজে বলছে সবাই মিলিয়ে ধরো, কি বলছে? আল্লাহর রশিটা ধরতে সবাই মিলতে কইছে না ভাগ ভাগ কইয়া? সর্বনাই ডিপার্টমেন্ট ভিন্ন, সারসিনা থাকবে ভিন্ন, জামাত ইসলাম থাকবে ভিন্ন, হ্যাঁ শিবির থাকবে ভিন্ন, আওয়ামী লীগ ভিন্ন থাকবে, বিএনপি ভিন্ন থাকবে, তাবলীগ ভিন্ন থাকবে, না সব মানুষ এখন লাগবে কথা হয় না। এটা মুসল আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত কিন্তু মানুষের জন্য নাজিল করছে নাকি গরুর জন্য নাজিল করছে? কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত কি গরুর জন্য, ছাগলের জন্য, হ্যাঁ ভেড়া বকরির জন্য, মাছের জন্য, গাছের জন্য? এই কোরআন মানুষদের জন্যই কথা হয় না গা, এই কোরআন হেদায়ত করবে মানুষ না গরু। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, এই আয়াত মানুষের জন্য, মানুষদের কেল্লায় একত্র হইতে বলছে, তোমরা ভিন্ন ভিন্ন হইও না, একত্রে আমার রশিকে আকড়াইয়া ধরো, তোমাদের ধ্বংস করতে কেউ পারবে না। এ আল্লাহর বান্দারা পর্দালের মা বোনেরা, 5ই আগস্টের ঘটনা দেখো, বৈষম্য বিরোধী সেই ছাত্র ভাইরা দেখছেন যখন নাকি ডাকতেছে সমন্বয়কেরা, কোন জেলার ছাত্র ঘরের মধ্যে থাকে না। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নামছে, বরিশালের তাও নামছে, রংপুরের তাও নামছে, ময়মনসিংহের তাও নামছে, ওরা কিভাবে এক হইছে? সুবহানাল্লাহ, কন্যাটা এক এমন হওয়ারই হয়েছে, কয়েক মিনিটের মধ্যে কাপড় দুপুর ধরিয়ে কেমনে ফালাইবে সেই গ্রাসটাও ভেজা পায় নাই, কথা ঠিক কিনা জোরে বল, কথা ঠিক না বেড়ে জোরে বলেন? কাপড় ধরিয়ে মহিলাদের অভ্যাস আছে, কিন্তু মহিলাদের অভ্যাস হইল কোনো পানির জায়গা দেখলি কাপড় ধরে টান দেয়, কথা কেন? কোনো পানি দেখলে কি করে, কথা বোঝেনি, পানি দেখলে কি করে মহিলারা কাপড় ধরে কি করে? ইদ্রিস আলাইহিস আল্লাহু আকবার সুলাইমান আলাইহিস সালাম বাদশা নাম শুনছেন? 85 সালে ঈমানি মুআক্কিক সদবা কাকানি কি এক দম্বা খোদা বুদান ব্যস্ততে সুলাইমানি, এই সুলাইমান আলাইহিস সালাম তামাম দুনিয়ার বাদশাই ছিল, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বিলকিসের দাওয়াত দেশে বিলকিস রানী বিলকিস, ঘটনা শুনছেন না কোরআন শরীফে? এটা কোরআন শরীফে আল্লাহ বলছেন, বলেন সুবহানাল্লাহ। রানী বিলকিসের দাওয়াত দেওয়ার পরে যখন নাকি সুলাইমান আলাইহিস সালামের আল্লাহ সিংহাসনের মধ্যে ঢোকে, রানী বিলকিস যখন নাকি ওই ঢুকতেছে, ওই ওই আসতেছে বাদশাহ রাজদরবারে ঢুকতেছে, তাই সুলাইমান আলাইহিস সালাম আগেই বন্দোবস্ত করছে যে রানী বিলকিস যেই রাস্তা দিয়ে ঢুকবে ওই দরজায় এমন একটা টাইলস, এখন কিন্তু বর্তমানে এই টাইলস বাইরেছে, এমন একটা টাইলস বসাইছে, টাইলসের ভিতরে মনে হয় যে পানি থই 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 করতেছে, মানে একটা নদীর অবয়ব ফুটোই তুলছে, পানি থই 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 করতেছে। এখন ওই যে রানী হইল হইবে কি, বুদ্ধিমান মহিলা হইলে হবে কি, ডক্টরের ডক্টর লেখাপড়া করে দেখছে হইবে কি, মহিলা তো মহিলাই কথা হয় না, এটা সুলাইমান আলাইহিস সালাম প্রমাণ করছে, যে মহিলা যত বড়ই ক্ষমতাধর হোক, যত বড় ডাক্তার ডক্টর প্রফেসর ইঞ্জিনিয়ার যত কিছু হোক না কেন, মহিলা মহিলা কথা হয় না, মহিলা মেয়ে তো মেয়েই কথা ঠিক না সরকার? যখন নাকি বিলকিস এখন ঢুকবে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের মধ্যে, আল্লাহ একবার দরজায় তাকাইয়া দেখে,
পানি থই থই করে। আল্লাহু আকবার, হইছে মহিলাদের অভ্যাস কাপড় ধরে টানতেছে। আল্লাহু আকবার, কর যাই কি সাজাতে মু নাকি অল্পতে বয়ান, বয়ান তো আমি ধরি নাই, বয়ান যেটা আর কয় ওটা আরো আধ ঘন্টা পর, ঠিক আছে না ব্যা? ঠিক, বয়ান যেটা ওটা আধ ঘন্টার পর স্টার্ট দেব ইনশাআল্লাহ, থাকতে পারবেন ইনশাআল্লাহ, কারা কারা থাকবেন না তুটা মুরব্বি 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 এতটাই যে থাকবেন, কুমিল্লা পিসাব বাইরে লইছে মুরব্বি মুরব্বি কথা হয় না, ঝামেলা শেষ নাই, গোলাফান বক্সের মধ্যে বাজাইতে আছে মুরব্বি 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 কথা হয় না, এই কিছুক্ষণ আগে শুনলাম এই পাশে বক্স বাজে মুরব্বি 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 নাউজুবিল্লাহ, ভয়ও নাই একজন আলেমের কথা, তারপরে গান বানাইছে আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন ওই গানের মধ্যে আমাদের কথা যেন না ঢুকায়, এখনো ঢোকে নাই বলেন আলহামদুলিল্লাহ, এখনো বহু বয়ান বাইরে লইছে কিন্তু গান বানায় নাই, আল্লাহ আকবার কর না গা, কারণ বাজান রে শর্মনাই পীরের কথা গান বানাইতে পারে না, আল্লাহর ওলি হক্কানি উজানি পীরের কথা গান বানাইতে মানুষ পারবে না, কারণ ডাকাই তো ভয় পায় উনি আল্লাহর ওলি, ডাকাই তো ভয় পায় উনি আল্লাহর জিন্দা ওলি, ওনার বিরুদ্ধে করলেই আল্লাহ পাক গজব ঢেলে দেবে, কথা ঠিক কিনা জোরে কর, এই জন্য বক্তা হইতে চাই না আল্লাহর ওলি হইতে চাই, বলেন আমিন, বক্তা হইতে চাই না কার ওলি হইতে চাই, এই তো যুবকেরা আইছে মুরব্বি মুরব্বি বয় পেটতে করবো লাগবে, বলেন না আলহামদুলিল্লাহ, এখন সুলাইমান আলাইহিস সালাম সাইয়ে দেখতেছে বিলকিস করছে কি ওই দরজার ভিতরে পা দিয়েই এইভাবে পুরো কাপড়টা টান দিয়ে পর্যন্ত উঠেছে, সুলাইমান আলাইহিস সালাম তাকাই দেখে বিলকিসের পায়ের ভিতরে পুরুষদের মতো এইরকম বড় বড় পশম, সাধারণত মহিলাদেরকে দেখবেন মহিলাদের পায়ে এই আমার মতো এত পশম থাকে না, কি পুরুষদের মতো এত থাকে মহিলাদের, সব মহিলাদের না বা কিছু মহিলাদের পায়ে দেখবেন বেশি পশম থাকে, আর বেশিরভাগ মহিলাদেরই পায়ে এর এত বেশি পশম থাকে না, কথা ঠিক কিনা, সুলাইমান আলাইহিস সালাম ডাকতেও ডাকতে বলে জগতের মানুষরা মহিলাই মহিলা হায়, তা প্রমাণ করলাম বিশ্বের বড় রানী বিলকিসের মাধ্যমে, যতই জ্ঞানী হোক মহিলারা, আমাদের এলাকায় এক মহিলা ডাক্তার এমবিবিএস, দশ বছর না জানি বিশ বছর ওনার প্র্যাকটিসের বয়স, তারপরও একটা সিজার করতে যাইয়ে পুরো আউলি হলাইছে, পুরা আউলাইয়া মানে একটা কাটতে যাই আর একটা কাইটিয়া এই রুগী মারি ফেলাইছে, একদম জায়গায় মহিলা মারা গেছে, তার মানে বোঝা গেল ভালো ভালো অপারেশন মহিলা করতে পারে না, সারা ঢাকা যাইয়ে দেখেন যত বড় বড় হাসপাতাল আছে বড় অপারেশন দেখলেই মহিলা কথা কয় না গা, কারণ নারী তো নারী তো কথা ঠিক কিনা জোরে, কারণ নারী হইল মায়ের জাত, নারী যদি বেশাও হয় অন্তরের ভিতরে মায়া মমতা মায়ের মমতা কাজ করে, কথা ঠিক কিনা, বনি ইসরায়েলের একটা রেওয়ায়েতের ভিতরে একটা ঘটনা আসছে, বনি ইসরায়েলের একটা ঘটনা, এক পতিতা বেশ্যা নারী বাজান বিশ্বাব্যক্তি করিয়া খাইত, রাস্তা দিয়ে একদিন পাগলা মহিলা হাঁটিয়া যায়, ডাকাইয়া দেখে একটা কুকুর পানির জন্য খা 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 করিয়া ডাকতেছে, জিব্বা বার করিয়া দেছে পানি খাওয়ার জন্য, বেশ্যা মহিলা সহ্য করতে পানা পানা পারিয়া নিজের গায়ের অরুণাটা ভিজাইয়া, হাদিস শরীফের ভিতরে এইভাবেই আসছে, ওনার অরুণার সাথে ওনার পায়ের মুজা চামড়ার মুজা পাইদা কুয়া কূপের ভিতরে ফেলাইয়া পানি উঠাইয়া ওই পানি কুকুরের মুখে দিয়া কুত্তা বাসাইছে, তার মানে বোঝা গেছে সেই জমানার বেশ্যা মহিলারাও তাদের অন্তরের ভিতরে মায়া মহব্বত ছিল, আর এই জমানার ভালো একটা ফ্যামিলির মাইয়াও দেখা যায় দুইটা বাচ্চা রাইখা অন্যের গলা দইরা সইলা যায়, আপনাদের এলাকায় নাই ওরে বজ্জা, তোর মতো বজ্জা
আজ্জাত মেয়ে তো জাহান্নাম ছাড়া উপায় নাই, কথা ঠিক কিনা শুনে ভাই? স্বামীর নাম শুনতেই পারে না, শুনতেই পারে না। স্বামীরে দেখে বিষের মতো আসে না মহিলা? রাত্রে একটার সময় স্বামী কাজ করে আসে, খানা তো রেডি কইরেই দেয় না, উল্টারও ধমক দেয়, জঙ্গলে জঙ্গলে থাক আমার খবর রাখা লাগবে না, কথা কয় না কেন? এরকম মা মহিলা আছে কি নাই? কুমিল্লে এরকম মহিলা নাই, এটা আমি আগ থেকেই জানি না, মিথ্যা কথা কইবেন না, খবরদার। কুমিল্লে এরকম মহিলা পাওয়া যায় না। কুমিল্লার মা বোনেরা সবাই রাবেয়া বশ্রীর মতো আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, একটু জোরে মহাব্বতের যুবক ভাইয়ের একটা ডাক দাও, আল্লাহ গরম তো মানুষের অসহ্য লাগতে পারে, একটু আমার মতো করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মজলিসের ভিতরে যারা বসবে 100 বছরে তার বিভেদ হইবে না, কঠিন রোগ যদি থাকে আমার মাওলায় আজকের রাত্রের মধ্যে ভালো করতে পারে, আমার দয়াল নবীর উসিলা বলেন সুবহানাল্লাহ। আমার নবী এমন দামি নবী রে, যাকে না বানাইলে আদম আলাইহিসসালামও সৃষ্টি হইত না, হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামও সৃষ্টি হইত না, আদম গন্ধম সৃষ্টি হইত না, আসমান জমিন কিছুই সৃষ্টি হইত না, জোরে কান সুবহানাল্লাহ। সেই নবীর জন্য আল্লাহ রোগ ভালো করতে পারে কি পারে না? এলাকার যুবকেরা এখনো যারা চটপুরের দোকানে আসো, দোকানের মধ্যে বইয়া রইছো, কপাল পুরা যদি সময়টা থাকে দৌড় দেয়া, তাড়াতাড়ি দৌড়াই রে, আইসা নবীর জীবনী শোন, আমার নবীর জীবনী যারা সঙ্গে তাদের বিপদ হবে না। আমার নবী নিজেই রহমত বলেন সুবহানাল্লাহ। হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে, এ জগতের মানুষ ভালো করিয়া, কুমিল্লার মেঘনা থানার মানুষরা ভালো করিয়া শুনিয়া নাও, আমি খাদিজা বড় ধনী ব্যবসায়ী মহিলা, আরবের মধ্যে বড় ধনী ব্যবসা করতাম, আমার ব্যবসার অভাব নাই, আমি দুইটা স্বামী বিদায় দিয়া 40 বছর বয়সে আমি অবিবাহিত হইয়া রইছি, আমি একটা বিধবা মহিলা, আমার কেউ বিয়া করে না, আমি কারো কাছে বিবাহ বসতেও চাই না, বিশ্বস্ত মানুষ এই জমানায় মেলে না, কথা ঠিক কিনা জোরে কর? বিশ্বস্ত মানুষ মেলে? হ্যাঁ, আপন বউ অবিশ্বাস করা যায় না, কথা কয় না কেন? বিশ্বাস করা যায় না। এ যুবত্তর যদি যৌবনের মধ্যে কোনো ক্রমে ঘাটতি বা ত্রুটি থাকে, যুবক তুই জানো না রে ঘটনার অভাব নাই, তোর যৌবন যদি কইমা যায়, তোর বউ তোর বাবার সাথে থাকবে, ঘটনা আছে, কোনো কিছু অসম্ভব না।
শ্বশুরের সাথে চল্লিয়ে গেছে, কত গায় নাকা নাউজুবিল্লাহ খান, শ্বশুরের সাথে চইলা গেছে, বলেন নাউজুবিল্লাহ, জামাইয়ের সাথে শাশুড়ি যায় অহরহ, কত গায় নাকা চলতেছে, কথা ঠিক কিনা জোরে খান, আপন চাচা ভাতিজিরে নিয়ে পালাইয়া গেছে আমার বাড়ির ভেসে, বলেন নাউজুবিল্লাহ, এগুলা কি কোনোদিন মানুষ পারে, মানুষ পারে কুত্তাও তো পারে না, কথা ঠিক কিনা জোরে খান, এখন সবই পারবে কারণ এইটা আখিরি জমানা, এখন সব সম্ভব হইবে, আপনি মানে অস্থির হয়ে যায় না যে এই হুজুর কয় কি, এখন সব সম্ভব হইবে, সব সম্ভব হইবে, আপন মেয়ের সাথেও থাকতে পারে, কত কয় না জোরে বলেন না নাউজুবিল্লাহ, এইটা আখিরি জমানা হইতে পারে, কথা ঠিক কিনা, হইবে, কথা ঠিক কিনা জোরে কান, আমার নবীর হাতে যদি সত্য হয় এগুলো ঘটবেই ঘটবে, কারণ এইগুলাই কেয়ামতের আলামত, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, এই সমস্ত মানুষদের কারণে জজবা থাকা লাগবে, জজবা না থাকলে আমি যখন রংপুর এই দশ দিন আল্লাহ পাঁচ দিনও হয় নাই, পাঁচ দিন হয় নাই, তিন দিন হয় নাই, আমি রংপুর দশ দিন সফর করে আসছি, রংপুর শহরের মধ্যে ডাক দিয়া বললাম এই পুলিশ আল্লাহু আকবার, এক রিক্সাওয়ালাকে বললাম রিক্সাওয়ালা ভাই সেই জায়গাটা আমার একটু দেখাইয়া দাও, যেই জায়গায় বসে একটা মর্দে মুজাহিদ, একজন আল্লাহু আকবার ন্যায়ের পক্ষের একটা আল্লাহর বান্দা, আবু সাঈদ নাম, যেই জায়গায় ওরে পাখির মতো গুলি কষে, কয়দিন আগে আমি ওই জায়গা দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে আসছি, ওখানে রিক্সা চালকরা বলে হুজুর যখন নাকি বেঈমান পুলিশেরা দেশদ্রোহী খোদাদ্রোহী যখন নাকি বাজানোরা গুলি করার জন্য প্রস্তুত হইয়া গেছে, ওই আবু সাঈদ আল্লাহু আকবার এই যুবকের মতো তাজা পাক্কা ঈমান আলা আহারে বুকটা পাতিয়া কয় মার গুলি মার আমার বুকে গুলি মার, তারপরও বেঈমানের জায়গাতে সে পারে না, কথা ঠিক কিনা জোরে খান, খোদার দুশ্মনের রসুলের দুশ্মনের মানবতা বিরোধী জায়গা বাংলাদেশে দেয় নাই ছাত্র জনতা, কথা ঠিক কিনা জোরে খান, ওদের জায়গা হবে না, কথা ঠিক কিনা জোরে খান, কিয়ামত পর্যন্ত ইতিহাসই থাকবে, যত বড় ক্ষমতাদার সরকার বসুক আর কলিজার ভিতর ভূমিকম্প হইবে চব্বিশ ঘন্টা, যে ছাত্র জনতা ইমানদার মুসলমানেরা যদি ধরে সরুণই পীর যদি আল্লাহু আকবার ব্যারিকেড ভাঙ্গেই ফেলায় তাহলে আর আটকাই রাখা যায় না, কথা ঠিক কিনা জোরে খান, আমাদের ফয়জুল করিম ব্যারিকেডটা লাথি মেরিয়ে ভেঙে ফেলাইছে, কোন আল্লাহ যেদিন গণভবন আটকাইতে গেছে ফয়জুল করিম ধাম আব্বার কাতু আলিয়া দেখছেন, দর মুজাহিদ কত খান দেখছেন, কত খান দেখছেন, আল্লাহু আকবার বাগের বাদশা বাঘ, কারণ ওনার গায়ের ভিতরে সৈয়দ ফজলুল করিমের রক্ত বসে, আল্লাহ ছাত্রদের সাথে যায় নাই শুধু সামনে ছিল, আল্লাহু আকবার সামনে সামনে যাইয়া ব্যারিকেডটার উপরে একটা লাঠি দিয়ে আল্লাহ আকবার খান না সরাইয়া দিয়া যখন মুজাহিদ রওনা করছে রে আমার আল্লাহ ডাক দে কবুল জানাইয়া দাও আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আমার যারা ওলি বান্দা আমার যারা ওলি ব্যক্তি তাদের দুনিয়ায় ভয় নাই আখেরাতেও ভয় নাই, আর সেই পীরেরা খানকা ছাড়ে নাই শুধু মিলাদুন নবীর জন্য পাগল, আল্লাহু আকবার খানকা ময়দান ছাড়ে নাই দেশের শান্তি প্রতিষ্ঠা করার জন্য, এই ছাত্রদের রক্ত দেখেও যেই পীর ঘরের মধ্যে ছিল উনি পীর হইতে পারে কিন্তু মুজাহিদ হইতে পারে না, উনি মরতে মুজাহিদ হইতে পারে না, আল্লাহু আকবার এই জন্য বাজানদেরকে বলবো অন্যায়ের প্রতিবাদ করা হুকুম কার, অন্যায়ের প্রতিবাদ করা হুকুম কার, বোঝেন নাই আপনার গ্রামের ভিতরে বিবাহের ভিতরে বক্সের বাজাইতেছে, বক্সের ভিতরে এমন অশ্লীল গান বাজায় আমি সেদিনও দাঁড়াই দাঁড়াই শুনছি আল্লাহু আকবার, ওই এত অশ্লীল গান বাজায় বাজান যা শোনা যায় না, আল্লাহু আকবার কেমন
তেইশ বছর যদি হয় সিরাতুন নবী তাহলে চল্লিশ বছর কি বলেন? তেইশ বছর যদি সিরাত হয় তাহলে চল্লিশ বছর কি হয়? তাহলে বড় কোন সংখ্যা? মিলাদুন নবী। তাহলে আমি আপনার কাছে জানবার চাই, আমার নবী কি জীবনের এত বড় লম্বা সময়টা কোনো ইবাদত করে নাই, কোনো একটা নিয়মের উপরে চলে নাই? সেই নিয়ম আপনি জানেন, আপনি তো জানেন তেইশ বছরের পরের থেকে, মানে তেইশ বছরের পরে থেকে কোরআন নাজিল হয়েছে। আপনি কি এই কথা জানেন? দয়াল নবীর স্ত্রীরা পর্দাও করে নাই একসময়, কারণ পর্দার আয়াত নাজিল হবে তারপর তো পর্দা করবে। তাহলে পর্দার আয়াত নাজিল হয়েছে আরো এক আরো অনেক পরে, চল্লিশ বছরে কোরআন নাজিল শুরু হয়েছে, তাহলে পাইছি তেইশ বছর হায়াত। তাহলে যখন যাই হুকুম হয়েছে তখন তো সেই হুকুম মানছে, তাহলে এর আগে মানতে পারছে? চল্লিশ বছরের এই তেইশ বছরের এদিকে চল্লিশে কিছু মানতে পারছে? তাহলে ওই চল্লিশে কি মানছে? কোন ধর্মের অনুসারী নবী ছিল এটা আপনি জানেন? তাহলে এইটার আলোচনাও করা লাগবে, এইটারে মিলাদুন নবী বলে, কথা ঠিক কিনা জোরে বলে? এইটাকে মিলাদুন নবী বলে, এইটার আলোচনা বেশিরভাগ হুজুরও করে না, অনেক মুসল্লিও জানে না। আমি আপনাদের কাছে জানবার চাই, মেয়ারা নামাজ পইরা মেয়ারাজে গেছে না মেয়ারাজ থেকে নামাজ আনছে? বা বয়ান মুখস্থ করবেন, এটা সাবিরি মাকরা বয়ান, এই অন্য হুজুর জানে না। আল্লাহ আকবার কন, জানলো এইভাবে বলবে না, এটা সাবিরি করে, আল্লাহ আকবার বলেন না, এত খোলা কথা সাবিরি বলতে পারে, বুকের পাটা আছে না রায় থাকবে। কালে বললাম আমার প্রথম আমার বয়ানে বসলে একটুখানি কেমন জানি ভুল ভুল লাগে, কেমন জানি টাসকি খায়, তারপরে আস্তে আস্তে কান্না জড়াইয়া দেয়। কারণ যেইটা হক মানার নাম আলেম, না মানলে সে আলেম না। এখন আমি আপনাদের কাছে জানবার চাই, তেইশ বড় না চল্লিশ বড়? এই চল্লিশ বছরের মধ্যে কি দয়াল নবী নাউজ মিলে হিজালেক আপনার আমার মতো চলছে, এই সাধারণ জীবন যাপন করছে? না 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 না। কোবরা রাদিয়াল্লাহ আনহা বলছে যে এই চল্লিশ বছরে কি কি করছে বলেন, সুবহানাল্লাহ, শুনতে চান? এই চল্লিশ বছরে উনি কি কি করছে এটা শুনতে চান? এই ভালো করে বুঝে নিন, তেইশ বছর মানে চল্লিশের পরে যা করছে ওইটা করলেও আপনি আল্লাহ পাবেন, কিন্তু ভালো করে জানেন এই চল্লিশ বছরে যা করছে এইটা করলে আল্লাহ দেখা করবে, আল্লাহ আল্লাহ ডাইরেক্ট দেখা দেবে, নারাই থাকবে। ওই তেইশ বছরে আমল করলে আল্লাহ দেখা দেবে কিনা আমি জানি না, কিন্তু চল্লিশ বছরে যে আমল আছে না এইটার মধ্যে এমন আমল আমার কাছে আছে, এই আমলের কারণে আল্লাহ তার মেহরাজ এনেছে বলেন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের কাছে জানবার চাই, চল্লিশ বছরের আগে আল্লাহ আকবার আল্লাহ, এ আল্লাহর বান্দারা পর্দালের মা বলে না, আল্লাহ কোরআন নাজিলের পর থেকে মেহরাজে গেছে নাকি কোরআন নাজিলের আগে? বুঝে নাই, বুঝে নাই, খালি কথা বুঝেন নাই? আল্লাহ আকবার, আমি আপনাদেরকে জানবার চাই, সঠিকটা বলেন বাজান, নামাজ কি পইরা উনি মেয়ারাজে গেছে নাকি মেয়ারাজ থেকে নামাজ আনছে? তাহলে উনি নামাজের আগেই নামাজ না পড়িয়ে আল্লাহ দেখছে বলেন সুবহানাল্লাহ। বুঝে নাই বয়ান, নামাজ না পড়িয়েই আল্লাহ দেখছে বলেন সুবহানাল্লাহ। আর আপনি পইরাও আল্লাহ দেখেন নাই, আপনাদের দূরের কথা, আব্দুল্লাহ সাবির তো দূরের কথা, জগতে এমন কোনো বর্তমানে হুজুর নাই, এমন হুজুর বুকে হাত দিয়া বলবে আমি আল্লাহর দেখছি রে, এত বড় পীর সরমনার কালাম আমি আল্লাহর কুতুব বলতে পারে না, বাজান আমি আল্লাহ দেখছি বলছে, আপনি শুনছেন মিয়া বলছে আল্লাহর কুতুব আল্লাহ দেখছে, এই কথা বলছে সর্বনাই বিশ্বাস, আহম্মদ সবই বলছে, আহম্মদ সবই তো সর্বনাই হুজুরের ওস্তাদ, আহম্মদ সবই বলছে, আহম্মদ সবিও বলতে পারে নাই আল্লাহ দেখছি, কিন্তু আল্লাহ আকবার আহম্মদ সবির কথা কি বলবেন? আদম আলাইহিসসালামও বলছে আমি আল্লাহ দেখি না, মূসা আলাইহিসসালামও বলতে পারে নাই আমি আল্লাহ দেখছি, ঈসা আলাইহিসসালামও বলতে পারে নাই আমি আল্লাহ দেখছি, জাকারিয়া আলাইহিসসালাম বলতে পারে নাই আমি আল্লাহ দেখছি, শোয়াইব আলাইহিসসালাম বলতে পারে নাই আমি আল্লাহ দেখছি, হুদ আলাইহিসসালাম বলতে পারে নাই আমি আল্লাহ দেখছি, লূত আলাইহিসসালাম বলতে পারে নাই আমি আল্লাহ দেখছি, ইদ্রিস আলাইহিসসালাম বলতে পারে নাই আমি আল্লাহ দেখছি, কোন নবী বলতে পারে নাই আমার আর আপনার নবী এতিম নবী, তিনি বলছে আমি আল্লাহ দেখছি আল্লাহর ডান পাশে বইয়া বইয়া, বড় জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে কি দিয়ে বুঝাই আপনি জোরে বলেন না কেন সুবহানাল্লাহ?
বলছে আমি খোদা দেখছি ডান পাশে বইয়ে বইয়া, আমার খোদায় আমার খোদায় আমার খোদা আমার ডান পাশে বইয়া বইয়া দেখাইছে। এক লাখ মতান করে যুবক আমার দিকে তাকা, এক লাখ মতান করে দুই লাখ চব্বিশ হাজার পয়গাম্বার, একটা পয়গাম্বারও খোদা দেখে না। আপনার আর আমার নবী খোদা দেখছে তো দেখছি, ডান পাশে বই হইয়া দেখছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ হাবিব বলছে আমার উম্মতরা জানিয়া নাও, আমি আল্লাহর ডান পাশের চেয়ারে বসা ছিলাম কিন্তু আল্লাহ পাকের হাত পা নাকসো কাছে কিনা আমি এত দেখি না। আমি যে দিকে তাকাইয়া দেখি নো আরো নূর আরো নূর, নূর আলা নূর, আমি ডানে তাকাই নূর, বামে তাকাই নূর, সামনে তাকাই নূর, পিছনে তাকাই নূর, আমি মাওলার খোদার নূরের মধ্যে বসাছিলাম আমি কে স্পষ্ট বলতে পারি না, কিন্তু এত নিকটে আর কোনো নবী যাইতে পারে না। আমার দাড়িভা কাব্বারা বলেন সুবহানাল্লাহ, সালাতু সালাম গো আমার দুরুদ ও সালাম গো আমার কয় নবী মোস্তফা, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার দুরুদ ও সালাম, যারা সালাম দেবেন তারা বলেন সালাতু সালাম, পরিব্যাপ্তি একটু বলুন মারা, সালাতু সালাম গো আমার দরুদ ও সালাম গো আমার কয় নবী মোস্তফা, তোমরা যদি যাও গো মদিনায়, মদিনার ওই দুলাবালি আমি চোখে দিব সুরমা বলিও, মদিনার ওই দুলাবালি আমি চোখে দেব সুরমা বলি গো, যাবে চোখের পর্দা খুলি, যাবে চোখের পর্দা খুলি দেখব নবী মোস্তফা, তোমরা যদি যাও গো মদিনায়, বলো তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার দরুদ ও সালাম গো আমার কয় নবী মোস্তফা, তোমরা যদি যাও গো মদিনায়, মদিনার ওই মদ্যখানে নূরের একটা খুঁটি আছে ও, মদিনার ওই মদ্যখানে নূরের একটা খাম্বায় আছে ও, যেই খাম্বাতে হেলান দিয়া যেই কুটিতে হেলান দিয়া তসবি পড়ত মোস্তফা, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার দরুদ ও সালাম গো আমার কয় নবী মোস্তফা, তোমরা যদি যাও গো মদিনায়, আল্লাহ তাকায় দেখা যার যার সব দিয়া মাবুদু গো, আপনার নবীর মহব্বতে পানি পড়ে তাদেরকে রওজা না দেখাইয়া,